Assalamualaikum viewers, welcome back to my channel Women's World. আজকে আমি আপনাদেরকে পেঁয়াজ পাতা ভাজি করে দেখাবো, কিন্তু একটু ব্যতিক্রম ভাবে। এই ভাজিটি আপনারা রুটির সাথে অথবা ভাতের সাথেও খেতে পারবেন, আর এটি রান্না করতেও অনেক কম সময় লাগে। আসুন দেখে নেই ভাজিটি করতে কি কি লাগবে। আমি এখানে পেঁয়াজ পাতাগুলোকে টুকরা করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি একটা ডিম। পেঁয়াজ পাতা কম হয় আমি একটা নিয়েছি, আপনারা যদি পাতা বেশি নেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা ডিমটা কমিয়ে বাড়িয়ে নেবেন। আসুন মূল রান্নায় চলে যাই। যে পাত্রে ভাজি করবো সেখানে আমি 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে আমি কেটে রাখা পেঁয়াজ পাতাগুলোকে এখানে দিয়ে দিব। এখানে কিন্তু আমি কোনো পেঁয়াজ ব্যবহার করছি না। পেঁয়াজ পাতা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এরপর আমি 1/4 চামচের মতন হলুদ দিয়ে দিব, আর কিছু ফালি করে কাটা মরিচ আমি এখানে দিয়ে দিব। এরপর আমি এটাকে নেড়েচেড়ে রান্না করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতন। এই সময় কিন্তু আমি কোনো ঢাকনা দিব না। এই সময় চুলার হিটটা আপনারা মিডিয়ামে রাখবেন। পনেরো থেকে 20 মিনিট পরে আমি একটা ডিম এরকমভাবে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দিব। তৈরি হয়ে গেল অল্প সময়ে মজাদার একটা ভাজি। এটা আপনারা গরম ভাত অথবা রুটির সাথেও সার্ভ করতে পারেন। ওকে ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।